সাবস্ক্রাইব করক অসম জিকে চ্যানেলটো আর বেল আইকনটো ক্লিক করক নতুন নতুন এডুকেশনাল ভিডিও আর জব নোটিফিকেশন পাবলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম জিকে। আজি আমি আলোচনা করিম ভারতের সংবিধানের উপর 10টা ইম্পর্টেন্ট কোয়েশন। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রথম পার্টটা আপলোড করা হয়েছে গাইজ, এইটো হয়েছে সেকেন্ড পার্ট। সো গাইজ, আমি আজি আলোচনা করিম ভারতের সংবিধানের উপর 10টা ইম্পর্টেন্ট কোয়েশন। সো গাইজ, আপনাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা নাই অতি সোনকালে সাবস্ক্রাইব করে লোক। আসুন প্রথম কোয়েশনটি কিছু ডিসকাস করো। ভারতীয় সংবিধান কি প্রকৃতির? ভারতীয় সংবিধান আংশিকভাবে একাত্মক আর আংশিকভাবে যুক্তরাষ্ট্রীয়। আংশিকভাবে একাত্মক আর আংশিকভাবে যুক্তরাষ্ট্রীয়। কার বাবে সার্বভৌমত্ব একটা দরকারি উপাদান? কার বাবে সার্বভৌমত্ব একটা দরকারি উপাদান গাইজ? রাজ্যের বাবে। সংবিধানের কোনটো অনুচ্ছেদের অধীনত রাষ্ট্রপতিয়ে কোনো এখন রাজ্যত রাষ্ট্রপতির শাসন প্রবর্তন করিব পারে? 356 অনুচ্ছেদর 356 অনুচ্ছেদের অধীনত। কল্যাণকারী রাজ্য এখনের ধারণা ভারতীয় সংবিধানের কত পাওয়া যায়? রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিত। রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিত। সংবিধানের কোন অনুসূচীত তিনিখন সূচী আছে? সংবিধানের কোন অনুসূচীত তিনিখন সূচী আছে গাইজ? সপ্তম অনুসূচীত তিনিখন সূচী আছে। সংবিধানের কোন অনুসূচীত তিনিখন সূচী আছে? সপ্তম অনুসূচীত। কেন্দ্রীয় সূচীসমূহত কোনে আইন প্রণয়ন করে? কেন্দ্রীয় সূচীসমূহত কোনে আইন প্রণয়ন করে গাইজ? উভয় সরকারে, কেন্দ্র আর রাজ্য। সমবর্তী সূচীভুক্ত বিষয়ত কোনে আইন প্রণয়ন করে? উভয় সরকারে, কেন্দ্র আর রাজ্য সরকারে। অবশিষ্ট ক্ষমতাসমূহ কোনে আইন প্রণয়ন করে? অবশিষ্ট ক্ষমতাসমূহ কোনে আইন প্রণয়ন করে গাইজ? কেন্দ্রীয় সরকারে। কেন্দ্রীয় সূচীসমূহত কোনে আইন প্রণয়ন করে? উভয় সরকারে, কেন্দ্র আর রাজ্য। সমবর্তী সূচীসমূহ সূচীভুক্ত বিষয়ত কোনে আইন প্রণয়ন করে? উভয় সরকারে, কেন্দ্র আর রাজ্য। অবশিষ্ট ক্ষমতাসমূহ কোনে আইন প্রণয়ন করে? কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় রাজ্যিক সূচীত আইন প্রণয়ন করিব লাগিলে কোনে প্রস্তাব লব লাগে? কেন্দ্রীয় রাজ্যিক সূচীত আইন প্রণয়ন করিব লাগিলে কোনে প্রস্তাব লব লাগে? রাজ্যসভায়। রাজ্যিক সূচীত আইন প্রণয়ন করবলে হলে রাজ্যসভাত কিমান সংখ্যক সদস্যই সমর্থন করিব লাগে? রাজ্যিক সূচীত আইন প্রণয়ন করবলে হলে রাজ্যসভাত কিমান সংখ্যক সদস্যই সমর্থন করিব লাগে? দুই তৃতীয়াংশ। সো গাইজ, আজির ভিডিওটো ইমানেই। আজি আমি 10টা ইম্পর্টেন্ট ভারতের সংবিধানের উপর কোয়েশন ডিসকাশ করলো। আহি থাকা এক্সামবিলাকত এনে ধরনের কোয়েশনে আহিব, এইবিলাকৰ পৰাই কমন পড়ব গাইজ। সো গাইজ, আপনাদের যদি চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই অতি সোনকালে সাবস্ক্রাইব করে লোক আর লাইক দিয়ক আর কমেন্ট করক।